নারী সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ। টিকে থাকার ম্যাচে ভারতকে 3-1 গোলে হারিয়েছে লাল সবুজ। জোড়া গোল তহুরার। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক বাংলাদেশ, যদিও কিপার রূপনার ভুলে এগিয়ে যাওয়ার প্রথম সুযোগ পায় ভারত, যা কাজে লাগাতে ব্যর্থ হন মনীষা। 18 মিনিটে আফিদার লক্ষ্যভেদে এগিয়ে যায় বাংলাদেশ। 26 মিনিটে ঋতুর শট যেয়ে লাগে পোস্টে, 2 মিনিট পর সেই আক্ষেপ ঘোচান তহুরা খাতুন। 42 মিনিটে জোড়া পূর্ণ করেন তিনি। বিরতির আগে 1 গোল শোধ দেয় ভারত। দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করে ভারত, কিন্তু বাংলাদেশ গোলকিপার রূপরান নৈপুণ্যে গোলমুখ খুলতে পারেনি। Forty-two minutes ago, they were the top